হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো পিএসপি কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ও কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু ইউসুফ বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পিএসপি কোরআনের আলোর উপস্থাপক সাহিত্যকার তারিক সাংবাদিকদের জানান, মাওলানা আবু ইউসুফের মরদেহ দেশে আনার পর তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পবিত্র কোরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পিএসপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে বাংলাদেশ এর শুরু থেকেই বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আবু ইউসুফ। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি।